আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ ১৬। আজ আমরা ব্যঞ্জন বর্ণ শিখব। আজ আমরা ব্যঞ্জন বর্ণের প্রথম ৫টি বর্ণ শিখব। প্রথম ৫টি বর্ণ কিভাবে লিখতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয় এবং এই বর্ণগুলো দ্বারা শব্দ গঠন এবং বাক্য গঠন আজ আমরা শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমে ক বর্ণটি শিখি। ক বন্ধুরা, তোমার ছবিতে দেখতে পাচ্ছ মা কলম ধরে আছে। কলম ধরি, কলম। ক আবার পড়ি আমরা, কলম ধরি, কলম। ক এবার আমরা ছবিগুলো দেখব এবং ক দিয়ে শব্দ গঠন করব। কতে কলম, কতে কলা, কতে কল, কতে কবুতর, কতে কদম, কতে করলা। চলো বন্ধুরা আমরা আরো একবার পড়ে নেই। কতে কলম, কতে কলা, কতে কল, কতে কবুতর, কতে কদম, কতে করলা। এবার আমরা ক বর্ণটি পড়ব। ক ক চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই আমরা ক বর্ণটিকে কিভাবে লিখব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে ক বর্ণটি লিখতে হয়। দেখো, দেখা যাচ্ছে পেন্সিলের সাহায্যে আমরা কিভাবে ক বর্ণটি লিখব এবং নিচের ছবিতে ধাপে ধাপে দেওয়া আছে আমরা কিভাবে ক বর্ণটি লিখব। তাহলে বন্ধুরা আমরা ক বর্ণটি শিখলাম। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে খ। খ খবর পড়ি, খবর। খ বন্ধুরা আমরা বাক্যটি আরো একবার পড়ি। খবর পড়ি, খবর। খ এবার আমরা খ দ্বারা শব্দ গঠন করব। খতে খবর, খতে খর, খতে খই, খতে খেজুর, খতে খরগোশ। চলো বন্ধুরা আমরা আরো একবার শব্দগুলো পড়ে নিই। খতে খবর, খতে খর, খতে খই, খতে খেজুর, খতে খরগোশ। বন্ধুরা তাহলে আমরা খ দিয়ে শব্দ গঠন পড়লাম। এবার আমরা খ বর্ণটি পড়ব। খ খ বন্ধুরা এবার আমরা দেখে নিই কিভাবে আমরা খ বর্ণটি লিখব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমরা কিভাবে খ বর্ণটি লিখতে পারি এবং এখানে ধাপে ধাপে দেখা যাচ্ছে কিভাবে আমরা খ বর্ণটি লিখব। এবার আমরা যে বর্ণটি পড়ব তা হচ্ছে গ। গম ভাঙাই, গম। গ বন্ধুরা গ দ্বারা আমরা কি বাক্যটি দেখলাম, গম ভাঙাই, গম। গ এবার আমরা ছবি দেখে গ দিয়ে শব্দ গঠন করব। গতে গম, গতে গজ, গতে গয়না,
গতে গাড়ি। চলো বন্ধুরা আমরা আরো একবার পড়ে নিই। গতে গম, গতে গজ, গতে গয়না, গতে গাড়ি। এবার আমরা গ বর্ণটি পড়ব। গ, গ। এবার বন্ধুরা তোমরা ছবিতে দেখে নাও যে কিভাবে তোমরা গ বর্ণটি লিখবে। তোমরা কি দেখতে পাচ্ছ কিভাবে গ বর্ণটি লিখতে হয়? হ্যাঁ, তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে ধাপে ধাপে গ বর্ণটি লিখবে। এবার আমরা শিখব ঘ। ঘর বানাই, ঘর, ঘ। তাহলে বন্ধুরা আমরা ঘ দিয়ে কোন শব্দটি দেখলাম? ঘ দিয়ে যে শব্দটি দেখলাম তা হচ্ছে ঘর, ঘর বানাই। ঘ দিয়ে আমরা শব্দ এবং বাক্য দেখতে পেলাম। চলো আমরা আরেকবার পড়ে নিই। ঘর বানাই, ঘর, ঘ। এবার আমরা ঘ দিয়ে কিছু শব্দ গঠন করব। বন্ধুরা তোমরা ছবি ছবি লক্ষ্য করতে পারছো, এই ছবিগুলো দেখে আমরা ঘ দিয়ে শব্দ গঠন করব। ঘতে ঘর, ঘতে ঘড়ি, ঘতে ঘুড়ি, ঘতে ঘোড়া। চলো বন্ধুরা আমরা আরেকবার শব্দগুলো পড়ে নিই। ঘতে ঘর, ঘতে ঘড়ি, ঘতে ঘুড়ি, ঘতে ঘোড়া। এবার আমরা ঘ বর্ণটি পড়ব। ঘ, ঘ। এবার তোমরা লক্ষ্য করো আমরা কিভাবে ঘ বর্ণটি লিখব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিভাবে ঘ বর্ণটি লিখব। পেন্সিলের সাহায্যে সুন্দর করে আমরা ঠিক একইভাবে ধাপে ধাপে ঘ বর্ণটি লিখব। এবার আমরা যে বর্ণটি পড়ব তা হচ্ছে উ। তোমরা একটি ব্যাঙ দেখতে পাচ্ছ, ব্যাঙ ডাকছে, ব্যাঙ ডাকে ঘ্যাং ঘ্যাং, ব্যাং, উ। চলো বন্ধুরা আমরা বাক্য শব্দটি আরো একবার পড়ি। ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং, ব্যাং, উ। এবার আমরা উ দ্বারা শব্দ পড়ব। আমরা ছবি থেকে শব্দ বলবো। উতে ব্যাং, উতে সং, উতে ব্যাং, উতে সং। এবার আমরা উ বর্ণটি পড়ব। উ, উ। এবার বন্ধুরা তোমরা লক্ষ্য করো কিভাবে তোমরা উ বর্ণটি লিখবে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে আমরা সুন্দর করে পেন্সিলের সাহায্যে উ বর্ণটি লিখব, এবং নিচে দেখা যাচ্ছে কিভাবে আমরা ধাপে ধাপে উ বর্ণটি লিখব। বন্ধুরা তোমরা ঠিক একইভাবে উ বর্ণটি লিখবে। তো বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম বলতো? হ্যাঁ, আজকের এই পাঠে আমরা পাঁচটি ব্যঞ্জন বর্ণ শিখেছি, ক, খ, গ, ঘ, উ। এই পাঁচটি বর্ণের উচ্চারণ কিভাবে লিখতে হয় এবং এই বর্ণগুলো দ্বারা শব্দ গঠন এবং বাক্য গঠন আজকের এই পাঠে আমরা শিখেছি। বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।